হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে জানাচ্ছি সারম্যান সচের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যে যেখানে থাকবেন অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মাস্ক ব্যবহার করবেন। ভিউয়ার্স, আজকে একটি সুখবর নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। চালু হবে ট্যুরিস্ট ভিসা এবং চালু হবে বাই রোড, চালু হবে রেলওয়ে, এই আশ্বাস দিয়েছেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী। তো টোটাল বিষয়ে আলোচনা করার পূর্বে সবাইকে একটি রিকোয়েস্ট অবশ্যই করতে চাই, যারা আমার চ্যানেলটি নতুন এবং যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, আবার আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি ওপেন করে দিবেন, অন করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিউয়ার্স, আপনারা সবাই জানেন বাংলাদেশে আজ 16ই ডিসেম্বর উপলক্ষে আয়োজিত হয়েছে মহা উৎসব। এই মহা উৎসবে যোগ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য দেশের মন্ত্রীগণ। তো আজ 11:45 থেকে 1:45 পর্যন্ত হয়েছে গোল বৈঠক, সেখানে আলোচনা করা হয়েছে ভারতের সমস্যা নিয়ে এবং বাংলাদেশের ভিসা সমস্যা সংক্রান্ত সকল সমস্যা নিয়ে আলোচনা করেছেন দুই দেশ। তো সেখানে আলোচিত এক মহামন্তব্যে বলা হয়েছে ভারতের ভিসায় এখন শুরু হয়েছে অনেক ঝামেলা, সেই খুব শীঘ্রই সেই ঝামেলা শেষ হতে চলেছে। তিনি বলেছেন ভারতের অমিক্রন সংক্রমণ নিয়ে অতটা প্রভাব ফেলেনি এবং বাংলাদেশেও কোনো ঝামেলা হয়নি। যদি দুই দেশের মধ্যে এই ঝামেলাটি নিয়ন্ত্রিত থাকে, তার মানে হচ্ছে যদি অমিক্রন যে ভ্যারিয়েন্টটি রয়েছে অমিক্রন, এই ভ্যারিয়েন্টটি যদি বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রভাব ওইরকমভাবে না ফেলতে পারে, তাহলে খুব শীঘ্রই আশ্বাস দিয়েছেন স্থলবন্দর এবং রেলওয়ে চালু করে দিবে ভারত সরকার। ভিউয়ার্স, আপনারা সবাই জানেন এখন স্থলবন্দর দিয়ে কিন্তু প্রবেশ করতে পারছেন না কেউই। যাদের বর্ডারে আখাউড়া, যাদের বর্ডারে আগরতলা এবং হরিদাসপুর লেখা আছে, তারাই কিন্তু বাই রোড দিয়ে পারাপার হতে পারছেন এবং যাদের ভিসায় শুধু ইয়ার লেখা আছে, তারা কিন্তু শুধু ইয়ারই যেতে হবে ভারতে। তো কোনো অপশন নেই এখন বাই রোড ইউজ করার মতো। যাদের ভিসাতে শুধু বাই রোড লেখা থাকবে, তারাই কিন্তু বাই রোড এই মুহূর্তে ব্যবহার করতে পারবেন এবং যাতায়াত করতে পারবেন দুই দেশের মধ্যে। তো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী একটি আশ্বাস দিয়েছেন আমাদেরকে যে যদি দুই দেশের মধ্যে এই অমিক্রনের সংক্রমণ স্থির থাকে, যেমন এখনো পর্যন্ত কিন্তু ভারতে আক্রান্ত হয়েছে কিন্তু মারা কিন্তু কেউ যায়নি, তো দুই দেশের মধ্যে কিন্তু এটি এতটা প্রভাব ফেলেনি যেটি প্রভাব ফেলেছে ইউরোপ কান্ট্রির মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা নিউজের মধ্যে, কিন্তু প্রতিটা সংবাদের মধ্যে দুইজন পাঁচজন কিন্তু পার ডে মারা যাচ্ছে, কিন্তু এই বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিন্তু অতটা সংক্রমণ এখনো দেখা যায়নি। ভিউয়ার্স, তিনি বলেছেন এবং প্রমিস করেছেন যে খুব দ্রুতই কিন্তু ট্যুরিস্ট ভিসা বাই রোডে চালু করে দিতে প্রস্তুত ভারত সরকার, কিন্তু সবই নির্ভর করছে অমিক্রনের উপর। তো আমরা প্রে করব যাতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে অমিক্রন যে প্রভাব এখনো ফেলতে পারেনি, আর যাতে এই প্রভাব না ফেলে এবং ভ্যাকসিন তো চালু রয়েছেই। আপনারা আবারও খুব জানে খুশি হবেন, ভারত থেকে 70 লাখ ভ্যাকসিন দিচ্ছে বাংলাদেশকে, এটি কিন্তু খুবই একটি সুসংবাদ। ভিউয়ার্স, এরকম বন্ধুত্ব সম্পর্ক যাতে সারা সবসময় থাকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, তাহলে আমরা যারা ট্যুরিস্ট বা যারা যে কাজের জন্য ভারত যেতে চাই, সবসময় এই সুযোগ সুবিধা পাবো ভারত সরকারের থেকে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো আপডেট গুড নিউজ। আবার কোনো আপডেট গুড নিউজ পেলে আমি সাহেব হাজির হয়ে যাবো আপনাদের সামনে। তো ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখেন বা আমার ভিডিওটি দেখে উপকৃত হন বা আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।